নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর তার সাথে সাথে আপনারা নিজেরা একটা খাতা পেন নিয়ে বসবেন যেখানে যে প্রশ্নটার উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট মার্ক এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক তা এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব পঞ্চাশটা প্রশ্ন আলোচনার মধ্যে কে কত নাম্বার পেলেন সেই নাম্বারটা পোস্ট করবেন যাদের নাম্বার সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর পারফরমেন্স ধরে রাখার জন্য আপনাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য আপনারা আমাদের লাইভ ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স ঠিক থাকবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ট্রেড বেঙ্গল টে ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও আপনাদের দিয়ে থাকি আশা করছি প্রত্যেকটা মোটিভেট ভিডিও বা মোটিভেটেড ভিডিও সেগুলো আপনাদের অবশ্যই উপকারে লাগবে আপনারা সব ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহ্যান্স করবে তো শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই আজকে পঞ্চাশ নম্বরে আপনারা দেখুন কে কত পান শুরু করছি আজকে কোশ্চেন নাম্বার ফাইভ জিরো ওয়ান পাঁচশো এক নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন পলিটিক্যাল সায়েন্স বলে একটা ফোল্ডার বানানো আছে সেখানে পরপর ভিডিওগুলো উল্লেখ করা আছে তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি পাঁচশো এক নম্বর প্রশ্ন থেকে উপরাষ্ট্রপতির অবর্তমানে রাজ্যসভার সভাপতিত্ব করেন অপশান এ ডেপুটি চেয়ারম্যান অপশন বি স্পিকার অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি ডেপুটি স্পিকার পাঁচশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডেপুটি চেয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কার নিকট পদত্যাগপত্র পেশ করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার এবং অপশন ডি হচ্ছে উপরাষ্ট্রপতি পাঁচশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থ্রি রাজ্যসভার চেয়ারম্যান কি হন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি স্পিকার অপশন সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডি প্রধানমন্ত্রী পাঁচশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি উপরাষ্ট্রপতি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড ফোর রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন অপশন এ রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয় অপশন বি প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত হয় অপশন সি রাজ্যসভার সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয় এবং অপশন ডি উপরাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয় পাঁচশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজ্যসভার সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয় রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয় অপশান এ স্পিকার অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি চেয়ারম্যান এবং অপশন ডি সভাধিপতি পাঁচশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি চেয়ারম্যান তাদের সবার উত্তর সঠিক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্স নিচের কোনটি ঠিক অপশন এ স্পিকার রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন অপশন বি স্পিকার প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত অপশন সি স্পিকার দেশের প্রধান বিচারপতির দ্বারা নিযুক্ত হন এবং অপশন ডি স্পিকার লোকসভার সদস্যের দ্বারা নির্বাচিত হন নম্বর প্রশ্ন আর প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি স্পিকার লোকসভার সদস্যের দ্বারা নির্বাচিত হন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন অপশান এ দুবার অপশন বি তিনবার অপশন সি পাঁচবার এবং অপশন ডি ছবার পাঁচশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ দুবার তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি ডক্টর এস রাধাকৃষ্ণন অপশন সি ডক্টর শঙ্করদাস শর্মা এবং অপশান ডি ভিভি গিরি পাঁচশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইন কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন অপশন এ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন বি ডক্টর জাকির হোসেন অপশন সি ভিভি গিরি এবং অপশন ডি ডি ভি জাড্ডি আমরা দেখে নেব পাঁচশো নয় নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণন তাদের সবার উত্তর সঠিক চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ ডাক্তার এস রাধাকৃষ্ণন অপশন বি ডাক্তার জাকির হোসেন অপশন সি ভিভি গিরি এবং অপশন ডি বিডি জাডডি পাঁচশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ ডক্টর এস রাধাকৃষ্ণন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড ইলেভেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন অপশান এ দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন সরি আমি এখানে ভুল উত্তর করছি বা ভুল পড়ছি তা অপশন এ আছে ডক্টর এস রাধাকৃষ্ণন অপশন বি আছে ডক্টর জাকির হোসেন অপশন সি ভিভি গিরি এবং অপশন ডি হচ্ছে জিডি জাড্ডি তাহলে পাঁচশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি

কোন রাষ্ট্রপতি ছিলেন এ 1950 পাঁচশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি 1950 পঞ্চাশ তাদের সবার উত্তর সাথে তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট অপশন এ দুই স্তর অপশন বি তিন স্তর অপশন সি চার স্তর এবং অপশন ডি হচ্ছে কোনটি নয় পাঁচশো চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি তিন স্তর তাদের সবার সঠিক চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ ফাইভ হান্ড্রেড ফিফটিন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি অপশন এ গ্রাম পঞ্চায়েত অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি জেলা পরিষদ এবং অপশন ডি হচ্ছে গ্রাম সভা পাঁচশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিচ্ছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর এর সঠিক উত্তর অপশন বি পঞ্চায়েত সমিতি নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি অপশান এ গ্রাম পঞ্চায়েত অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি জেলা পরিষদ এবং অপশন ডি গ্রামসভা পাঁচশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি জেলা পরিষদ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ওয়ান সেভেন ফাইভ হান্ড্রেড সেভেনটিন পঞ্চায়েতের কোন স্তরটি কাজ করে অপশন এ গ্রাম পঞ্চায়েত অপশন পঞ্চায়েত সমিতি অপশন সি জেলা পরিষদ এবং অপশন ডি গ্রাম সভা পাঁচশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি পঞ্চায়েত সমিতি সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটিন পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করেন অপশান এ গ্রাম প্রধান অপশান বি সভাপতি অপশান সি সভাধিপতি এবং অপশান ডি রাজ্যপাল পাঁচশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের যারা সঠিক উত্তর বলছেন অপশান বি সভাপতি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড নাইনটিন গ্রাম পঞ্চায়েতের সভা কে আহ্বান করেন অপশান এ গ্রাম পঞ্চায়েত প্রধান অপশন বি সভাপতি অপশান সি সভাধিপতি এবং অপশান ডি রাজ্যপাল পাঁচশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ পঞ্চায়েত প্রধান তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড টোয়েন্টি জেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ ও নিয়ন্ত্রণ কে করেন অপশন এ গ্রাম প্রধান অপশন বি সভাপতি অপশন সি সভাধিপতি এবং অপশন ডি রাজ্যপাল পাঁচশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি সভাধিপতি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর অপশন এ পাঁচ বছর অপশন বি ছ বছর অপশন সি দু বছর এবং অপশন ডি দশ বছর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ বছর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন্টি টু জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে কে অপশন এ গ্রাম প্রধান অপশন বি সভাপতি অপশন সি রাজ সভাধিপতি এবং অপশন ডি হচ্ছে রাজ্যপাল পাঁচশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি সভাধিপতি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 523 কততম বিধানসভা সংশোধনের মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক ভাবে বাধ্যতামূলক করা হয়েছে অপশন এ 72তম অপশন বি 73তম অপশন সি 74তম এবং অপশন ডি 22তম 523 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ 72তম তাহলে সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 524 ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটি কার আদর্শ অনুসারে গঠিত অপশন এ গান্ধীজি অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি নেতাজি এবং অপশন ডি জওয়ারলাল নেহরু তাহলে পাঁচশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ গান্ধীজি তাদের সঠিক উত্তর সঠিক তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন আসবে রাজ মেহেতা কমিটি কোন বিষয়টির সাথে যুক্ত অপশন এ ক্ষুদ্র কুটির শিল্প অপশন বিমা শিল্প অপশন সি পঞ্চায়েত ব্যবস্থা এবং অপশন ডি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি পঞ্চায়েত ব্যবস্থা তাদের সবার উত্তর সঠিক

পর্যালোচনা পাঁচশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ বিচারকার্য তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ রাষ্ট্রপতি তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অপশন ডি উপরাষ্ট্রপতি সঠিক উত্তর পাঁচশো উনত্রিশ নম্বর প্রশ্ন অপশন এ রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি কেবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপশন ডি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি প্রশ্ন 30 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি পদার্থের মধ্যে পরামর্শে রাষ্ট্রপতি তাদের সমর্ত্য সঠিক চলে আসবে আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 531 রাজ্যের রাজ্যপাল কতদিন সদস্য বা কতজন সদস্যকে রাজ্য বিধানসভায় মনোনীত করতে পারেন অপশন এ 1 অপশন বি 2 অপশন সি 3 এবং অপশন ডি 4 531 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ একজন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি টু সংবিধান সংশোধন অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে অপশান এ সিক্সটি অ্যামেন্ডমেন্ট অপশান বি ফিফটি নাইনথ অ্যামেন্ডমেন্ট অপশান সি সিক্সটি ওয়ানথ অ্যামেন্ডমেন্ট এবং সিক্স সেকেন্থ সিক্সটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট তাহলে ছশো সরি পাঁচশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি সিক্সটি ওয়ানথ

পাঁচশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ একশো একত্রিশ নং ধারা তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ সুপ্রিম কোর্টের কোন ক্ষমতাগত এলাকায় কেন্দ্র ও রাজ্যের অথবা রাজ্যের ভিতরকার দ্বন্দ্বের বা বিরোধের মীমাংসা করে থাকেন অপশান এ মূল এলাকা অপশান বি আপিল এলাকা অপশন সি পরামর্শদান এলাকা এবং অপশন ডি কোনোটি নয় পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মূল এলাকা নেক্সট কোয়েশ্চেন

অপশন এ পাঁচশো বাহান্ন অপশান বি পাঁচশো পঞ্চাশ অপশান সি পাঁচশো পঁয়তাল্লিশ এবং অপশন ডি পাঁচশো তেতাল্লিশ পাঁচশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচশো বাহান্ন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি সেভেন বর্তমানে ভারতীয় লোকসভায় মোট কতজন সদস্য রয়েছে অপশান এ পাঁচশো বাহান্ন অপশান বি পাঁচশো পঞ্চাশ অপশান বি পাঁচশো তেতাল্লিশ সরি পাঁচশো পঁয়তাল্লিশ এবং অপশান ডি পাঁচশো তেতাল্লিশ পাঁচশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাঁচশো পঁয়তাল্লিশ নেক্সট কোয়েশ্চেন

নির্দিষ্ট করা হয়েছে অপশান এ দুশো পঞ্চাশ অপশান বি দুশো আটত্রিশ অপশান সি দুশো পঁয়তাল্লিশ এবং অপশান ডি দুশো তেত্রিশ পাঁচশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুশো আটত্রিশ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ হিসেবে গণ্য হয় কারণ অপশান এ দুই প্রকার সরকার আছে বলে অপশান বি ভারতীয় সংবিধান লিখিত বলে অপশান সি যুক্তরাষ্ট্রীয় আদালত আছে বলে এবং অপশান ডি উপরের প্রত্যেকটি ঠিক

অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে অপশান এ দুশো আটচল্লিশ অপশান বি দুশো উনপঞ্চাশ অপশন সি দুশো পঞ্চাশ এবং অপশান ডি দুশো একান্ন পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুশো আটচল্লিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোরটি সিক্স কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সমাজতন্ত্র নিচের কোনটির অনুরূপ অপশন এ বৈজ্ঞানিক সমাজতন্ত্র অপশান বি গণতান্ত্রিক সমাজতন্ত্র অপশন সি কাল্পনিক সমাজতন্ত্র এবং অপশান ডি সমাজতান্ত্রিক গণতন্ত্র তাহলে পাঁচশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক গণতান্ত্রিক সমাজতন্ত্র সমাজতন্ত্রেডেন ভারতকে বলা হয়েছে এ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন বি সমাজতন্ত্র সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন সি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সার্বভৌম গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং অপশন ডি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতন্ত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক তাহলে পাঁচশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফর্টি এইট ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা রিপাবলিক স্টেট কারণ রিপাবলিকান স্টেট কারণ কী কারণ সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে অপশান এ হচ্ছে ইহা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে অপশান বি ইহা একটি যুক্তরাষ্ট্র বলে অপশান সি নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে বলে আর অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে তাহলে পাঁচশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইন ভারত একটি সার্বভৌম রাষ্ট্র কারণ অপশন এ ভারতীয় সংবিধান ভারতীয়রা রচনা করেছেন অপশন বি ভারতের অভ্যন্তরে ভারত রাষ্ট্রের নির্দেশ চূড়ায় অপশন সি ভারত তার বিদেশ নীতি স্বাধীনভাবে রচনা করার অধিকার আর অপশন ডি হচ্ছে উপরের সবকটি 549 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি উপরের সব তাদের সবচেয়ে উত্তর সঠিক চলে আসবে পরবর্তী আজকে শেষ প্রশ্ন क्वेश्चन नंबर 550 ভারত একটি ধর্ম নিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র কারণ অপশন এ রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই বলে অপশন বি রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ বলে অপশন সি সংবিধানে ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে বলে আর অপশন ডি এ এবং বি উভয়ই ঠিক 550 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি তাদের সবাইকে সাধুবাদ জানাই তাদের সবার সঠিক উত্তর দিয়েছেন এবং এবার আপনারা কি কত মার্কস পেলেন আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেলেছি আপনারা কি কত মার্কস পেলেন সেটা একে একে পোস্ট করুন এবং সৎভাবে পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন জায়গায় আছে এবং কতটা পারফরমেন্স আপনাদের এনহ্যান্স করতে হবে তো আমরা আপনারা একে একে সবাই আপনাদের পারফরমেন্সে বা আপনাদের যারা প্রোগ্রেস করলেন বা যে যত নাম্বার পেলেন পঞ্চাশের মধ্যে অবশ্যই পোস্ট করবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে পরবর্তী বিষয় সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব তা কোশ্চেন অ্যান্সার পর্বে আজকে আমি আপনাদের একটা হোম প্রশ্ন দেবো আপনারা একটু খাতায় লিখে দেন আজকে আমাদের হোম প্রশ্ন হলো রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের কোন বিষয়টিকে নির্দেশ করে অপশান এ গণতন্ত্র অপশান বি সমাজতন্ত্র অপশান সি সংশোধনীয় গণতন্ত্র এবং অপশান ডি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের কোন বিষয়টিকে নির্দেশ করে অপশান এ গণতন্ত্র অপশান বি সমাজতন্ত্র অপশান সি সংসদীয় গণতন্ত্র এবং অপশান ডি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটাই আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে যাদের নাম লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ